নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল, আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 29 মার্চ 2023 বুধবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। আপনি মেষ থেকে, আপনি মীন রাশির মানুষ বা আপনি জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট পাবেন তার আলোচনা আমি এই ভিডিওতে আপনাদের কাছে করব বা করার চেষ্টা করব। আমি রেগুলারলি আপনাদেরকে বলি যে চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের, আপনাদের জন্য বানানো, তো আপনাদেরও তো একটা কর্তব্য থাকছে সাবস্ক্রাইব করা, বেল আইকনটা প্রেস করা, কারণ রেগুলারলি আপডেটগুলো আসে, আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। আমি আবার ঠিক করেছি, আমি এই চ্যানেলে আবার টিপস বা টোটকাগুলো শুরু করব, যেটা সেকেন্ড চ্যানেল যেরকম আছে আছে, এটাই অন্য ধরনের একটু ভিডিওগুলো করব। তার সাথে রাশিফল তো ডেলি থাকে, তো চলুন এক দুদিনের মধ্যে থেকেই শুরু হবে। আপনারা সাথে থাকুন, আপনাদের জন্যই ভিডিওগুলো বানানো, বা অনেক কিছু ইনফরমেশান রয়েছে, অনেক কিছু দেওয়ার আছে যেগুলো দিতে পারেনি বা এই ধরনের ব্যাপারগুলো রয়েছে। তো আপনারা আমাকে ফোনে অনেক সময় পান না, আপনারা একটু হোয়াটসঅ্যাপ করে রাখুন, আমি চেষ্টা করি আপনাদের সাথে কথা বলার। হ্যাঁ, কিছু ক্ষেত্রে একটু দেরি হয়, বাট করি। তো কালকে বুধবারের দিন, আগামীকালকে মিথুন রাশি চলবে, কালকে আদ্রা নক্ষত্র, অষ্টমী শুক্লপক্ষ, শোভন যোগ চলবে, বাসন্তী পুজো চলছে, মা দুর্গাকে স্মরণ করবেন আগামীকালকে এবং শিবপুত্র গণেশজিকে স্মরণ করবেন, করে দিনটা শুরু করবেন। আশা করব আপনারা বেটার রেজাল্ট পাবেন বা আপনাদের ফলাফলগুলো কালকের দিনে ভালো হবে বা ভালো হতে পারে। তো কালকের দিনে যে যে নক্ষত্রগুলো বেটার রেজাল্ট পাচ্ছে, নক্ষত্রগুলো একটু জেনে রাখুন, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাতী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কিন্তু বেটার রেজাল্ট পাবেন বা কালকের দিনে ফলাফলগুলো আমার মনে হয় আপনাদের জন্য বেটার হচ্ছে বা ফলাফলগুলো, রেজাল্টগুলো বেটার দিকে যাচ্ছে। তো আগামীকালকের দিনে কোথাও যাত্রা যদি করতে হয়, সকাল 11:44 মানে 12:15 ধরুন, 12:20 দেখে বড় সাইনিং, বড় কন্ট্র্যাক্ট, বড় ডিল, বড় ট্রানজাকশান 9:25 সকালবেলা থেকে 10:02 সকালবেলা দেখে ব্যবহার করবেন, বুঝে ব্যবহার করবেন। টাইমটা একটু এদিক ওদিক হচ্ছে, একটু দেখে ব্যবহার করবেন এই টাইমটা, 9:25 সকালবেলা থেকে 10:02 সকালবেলা, এই টাইমটুকুকে তো দেখে নিন। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় যাই বা মেন আলোচনা করার জায়গাটায় ঢুকি। মেষ থেকে মীন রাশি কালকে কী ফল দেবে, কী রেজাল্ট দেবে, তার আগে একটু বিজনেসগুলো বলে রাখি। কালকে প্রমোটারি বিজনেস, কনস্ট্রাকশান বিজনেস, যদিও চৈত্র মাস চলছে, চৈত্র মাসে জেনারেলি সব ভালো কাজগুলো মানুষ বন্ধ রাখেন, বাড়ি কেনা, জায়গা কেনা, এগুলো একটু দেখে শুনে করেন, বাট যারা করবেন কালকের দিনে এই লাইনে মোটামুটি খারাপ হচ্ছে না। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস, যারা ইলেকট্রনিক্স জিনিসপত্রের কাজ কারবার করেন, ভালো রেজাল্ট পাবেন। মেডিকেল ফিল্ড কিন্তু একটু চাপের হবে, যারা মেডিকেল বা মেডিসিন, হেলথ সেক্টর, গ্ল্যামার প্রোডাক্ট, মেয়েদের জিনিসপত্র, পার্লার, কসমেটিক্স কালকে একটু চাপের। কথা বলা ভালো হচ্ছে, মাটি রিলেটেড বিজনেস ভালো হচ্ছে, জল ভালো হচ্ছে, শিল্পীরা খুব একটা ভালো ফল পাবেন না, অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। সিক্রেটলি বা গোপনীয়তার কাজ, এবং অনেক কাজগুলো হয় না যেগুলো একটু প্রাইভেট, যেমন ধরুন আমাদের প্রফেশন, আমাদের প্রফেশনে এসে কেউ ঢাকঢোল পেটাতে আসেন না, ওয়ান টু ওয়ান কথা হয় অনেক, এক একজনের এক এক, এই যে প্রফেশনটা। তো লটারি বিজনেস কালকে খারাপ নয়, ভালোর দিকে যাচ্ছে। গাড়ির বিজনেস, ট্যুরস অ্যান্ড ট্রাভেলের বিজনেস অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, তো এগুলো মোটামুটি দিক গেল। জুতো, চামড়ার জিনিস, বই খাতা, পেন পেন্সিল ভালোর দিকে যাচ্ছে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। মেষ থেকে মীন রাশির কী হবে, কী হতে পারে, কীভাবে চলা যেতে পারে শুরু করে দিই। টাইমটা 9:00 থেকে 11:00 খুব একটা শুভ নয়, 11:00 পর থেকে কিন্তু আসল খেলাটা শুরু হবে। তাহলে 9:00 থেকে 11:00 যখন বড় রিস্ক নেওয়ার ব্যাপার থাকবে, সেটা একটু সমঝে নিতে হচ্ছে। মেষ রাশি চকলেট শেড ইউজ করবেন, ডিপ লাল অ্যাভয়েড করবেন, 11:25 থেকে 2:55 তিনটেই ধরুন আপনার শুভ সময় হতে চলেছে।
9:20 থেকে 10:50 দেখে ব্যবহার করবেন। মেষের জাতক বা জাতিকাদের কালকের দিনে 9 ব্যবহার করতে বলছি। মেষের শরীর কালকের দিনে মোটামুটি চলছে, একটা ম্যাজম্যাজে ব্যাপার কাজ করতে পারে, একটু এনার্জি ঘাটতি আসতে পারে। মেষের কালকে ইনভেস্টমেন্ট এবং মেষের ফ্যামিলির হেলথ ভালো হচ্ছে, ভ্রমণাদি বিষয়ে কিন্তু বাধা থাকছে, দেখে যাবেন। চাকরি ক্ষেত্র অত্যন্ত স্টেবল, কাজকর্ম করা, দায়িত্ব নিয়ে করা, রিস্ক নেওয়া, কাজ কমপ্লিট করা, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা কালকের দিনে স্টেবল রেজাল্ট দিচ্ছে। তো যে কোনো কাজ আপনি চুটিয়ে উপভোগ করুন এবং কাজগুলোকে কমপ্লিট করুন, চুটিয়ে উপভোগ করতে করতে কাজগুলোকে কমপ্লিট করুন বা কাজগুলোকে শেষ করে আসুন যে কোনো কাজ। আমার মনে হয় কাউকে ভয় পাওয়ার দরকার নেই, যত বড় দায়িত্বই হোক আপনি, আমি আশা করতে পারি আপনি কমপ্লিট করবেন ভালোভাবে এবং পজিটিভলি কাজ হচ্ছে। আপনি মেষের জাতক বা জাতিকারা শত্রুতা পাবেন কিন্তু আটকে রাখা পাবেন না, বিজনেস ভালো হচ্ছে না, ধার দেনা বাড়তে পারে, কাস্টমার কম আসতে পারে, কাস্টমারদের সঙ্গে বিবাদের একটা চান্সেস থেকে যাচ্ছে। এটা ঘটনা যে কোনো বিজনেস, যে কোনো বিজনেসে এটা ঘটনা, 100% কাস্টমার স্যাটিসফ্যাকশান থাকে না যে কোনো বিজনেসে। যে 100 জন লোক আমার কাছে যদি আসে 100 জন খুশি হবেন হতেই পারে না। তো এটা ঘটনা, এটা ব্যাপার, কিন্তু এটা আশা করতে পারি কালকের দিনে বিজনেস খুব ভালো চলছে না, এটা কিন্তু ব্যাপার। কালকের দিনে দাম্পত্য জীবন ভালো হচ্ছে, কালকের দিনে প্রেম ভালোবাসা ভালো ফল দিচ্ছে, গুরুজনদের সাথে সম্পর্ক, গুরুজনদের প্রতি কর্তব্য ভালো হচ্ছে। ঝামেলায় জড়িয়ে টাইম নষ্ট করবেন না, পারিবারিক বিবাদে জড়াবেন না, প্রপার্টি রিলেটেড কোনো বিবাদ থাকলে সামলে চলবেন। পড়াশোনায় বাধা থাকছে, সন্তান সুখ কালকের দিনে ভালো ফল দিয়ে যাবে, হাউস ওয়াইফ হলে কাজ যথেষ্ট ভালো এবং চুটিয়ে উপভোগ করা যায়। অশ্বিনী নক্ষত্র আগামী কালকের দিনে ধার দেনা করবেন না, ভরণী কালকের দিনে আগ বাড়িয়ে কাজ করবেন, কৃত্তিকা নক্ষত্র হিসাবগুলো ঠিকঠাক করবেন, মেলাবেন, না হলে প্রবলেমে পড়বেন। বৃষরাশি নীল, নীল বৃষরাশি কালকের দিনে সকাল 9:10 থেকে 11:05 দেখে নেবেন। 11:05 থেকে শুরু করছেন, প্রায় 3টে চলবে, মানে প্রাইম টাইমটা কাজ ভালো হচ্ছে কালকের দিনে বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য। বৃষরাশির ক্ষেত্রে কালকের দিনে 3 ব্যবহারও করা যায়। তাহলে বৃষরাশির মানুষজনদের প্রথমত একটা সতর্কতা নিতে হচ্ছে, সেটা হচ্ছে হেলথ। আমার মনে হয় হেলথ কিন্তু কোনোরকমভাবে গণ্ডগোল একটু করতে পারে। আপনি বৃষর মানুষ হলে আপনার স্বাস্থ্যর দিকটা নজর রাখছেন, আপনার ফ্যামিলির হেলথ একটু চাপের, বাচ্চাগুলোর হেলথ ভালো থাকবে এবং বাচ্চা থাকলে মানে তাদের পড়াশোনা বা সব মিলিয়ে বাচ্চাটা ঠিকঠাকই রয়েছে, তো সন্তান নিয়ে চাপ নেই। আর এখনকার দিনে সবচেয়ে বড় ব্যাপার, বহু গার্জেন ফোন করেন আমার 2 বছরের ছেলে প্রচণ্ড অবাধ্য, এগুলো কিছু করার নেই। তো এগুলোতে কী করা যাবে, একটা 2 বছরের বাচ্চাকে কী করা যেতে পারে বা কী হতে পারে, ওদেরকে ওদের মতো বাড়তে দিন, 4-5 বছর 6 বছর বয়স হোক, তারপর নয় কিছু ভাবা যেতে পারে, কিচ্ছু দরকার নেই। এটা কিন্তু ঘটনা, মানে বাবা মারা এগুলো নিয়ে পাগল হয়ে যাচ্ছেন অনেক বাবা মা। তো বৃষরাশির জাতক বা জাতিকাদের কালকে কিন্তু ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির জায়গা দেখাচ্ছে, অর্থাৎ অর্থনৈতিকভাবে স্টেবল, স্থিতিশীল আশা করতে পারি। কাজকর্ম সুস্থভাবে সুন্দরভাবে এগোচ্ছে, তাড়াহুড়ো করার কোনো জায়গা নেই, তাড়াহুড়ো করে কাজকর্ম হবে না, বরং যত তাড়াহুড়ো করবেন ভুল এবং মুখ ঝামটা খেতে হতে পারে। তো ভুলভ্রান্তির চান্সেস, মুখ ঝামটা খাওয়ার চান্সেস থেকে যাচ্ছে। রিল্যাক্স এবং আরামসে কাজ করুন, এটাই আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে। আপনি কারুর সাথে ঝগড়া বিবাদ অশান্তিতে যাবেন না, ঠান্ডা মাথায় জায়গাগুলোকে পার করবেন। আমার মনে হয় বৃষরকালকে বিজনেস কিন্তু চাকরির থেকে বেটার হবে। তো আপনি বৃষরাশির মানুষ হলে যদি চাকরি করছেন, বিজনেসটা তো চলছে, কিন্তু বিজনেস চেষ্টা করবেন কাস্টমারদের ভেতরে ঢুকে যাওয়ার, এটা সবচেয়ে বড় ব্যাপার এবং এটাই সবচেয়ে ভালো জায়গা আশা করতে পারি। এবং কাস্টমারদের সঙ্গে নিজের মতো করে মিশবেন, সেটা বেটার রেজাল্ট দেবে। আপনি বৃষরাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে দাম্পত্য জীবন কিছুটা ভোগাচ্ছে, প্রেম ভোগাবে, বাবা মায়ের সঙ্গে সম্পর্ক এবং তাদের প্রতি কর্তব্য
আমার মনে হয় একদম ঠিকঠাক, সন্তান সুখ ঠিক রয়েছে, পড়াশোনাটা খেয়াল রাখবেন, পারিবারিক কোনো বিবাদ চললে সেটাকে মিটিয়ে নিতে পারেন। কালকের দিনে হাউসওয়াইফরা যথেষ্ট ভালোভাবে কাজ করছেন, যথেষ্ট স্টেবিলিটির সাথে কাজ করছেন, তো অসুবিধা নেই, ঠিকঠাক চলছে। কৃত্তিকা নক্ষত্র আপনার অ্যাটিটিউড বা ব্যবহারিক দিক খারাপ হতে পারে। রোহিণী নক্ষত্র কালকে আর্নিং বাড়াতে হবে। মৃগশিরা নক্ষত্র কালকের দিনে নতুন কিছু ট্রাই করার দিন। মিথুন রাশি কালকের দিনে 7-7 গ্রিন কালকের দিনে অবশ্যই ব্যবহার করবেন, লাল অ্যাভয়েড করবেন। কালকের দিনে চেষ্টা করছেন 9:15 থেকে 11:05 একটু দেখে নিন, 11:20 থেকে 3:15 সময় আপনার। আপনি আপনার বাবার এবং আপনার বাচ্চার দুটো শরীরই খেয়াল রাখবেন। আপনি একদম ঠিকই আছেন, মা ঠিক আছেন, বিবাহিত হলে আপনার পার্টনারের হেলথ ঠিকই আছে, ইনভেস্টমেন্ট হবে না, ভ্রমণে সাকসেস রয়েছে। তো ইনভেস্টমেন্টের ব্যাপার থাকলে একটু দেখে শুনে বুঝে শুনে চললে আমার মনে হয় ভালো ফল বা পজিটিভ রেজাল্ট আসছে। মিথুনের জাতক বা জাতিকাদের কালকের দিনে, আগামী কালকের দিনে আমার মনে হয় কাজকর্মের জায়গা কিন্তু খুব একটা স্টেবল নয়। আপনার হেডেকটা বাড়বে, প্রেশারটা বাড়বে, অহেতুক হেডেক। ধরুন আপনি এত টেনশান একটা জিনিস নিয়ে করছেন যেগুলোর দরকারই নেই, ফালতু হেডেক যেটাকে বলে, আপনি করতে পারেন আপনি যদি মিথুনের মানুষ হন। এবং কোনো কাজ খুব সুস্থভাবে সুন্দরভাবে হতে চাইবে না, তো যখন রিস্কের ব্যাপার থাকবে বন্ধুরা খুব সাবধানে চলতে হচ্ছে, খুব সতর্ক এবং সাবধানী হয়ে চলতে হচ্ছে, এবং এটাই কিন্তু ঘটনা, এটাই কিন্তু দিক। তো বন্ধুরা লক্ষ্য রাখুন, নজর রেখে চলুন। মিথুনের জাতক বা জাতিকাদের কালকের দিনে বিজনেস অ্যাভারেজ হচ্ছে, কিন্তু বাধা বিপত্তি ভরা দিন, ওপর মহলের সাপোর্ট পাবেন, একলা কিছু করতে যাবেন না, দেখে শুনে চলবেন, কথাবার্তা এগোনো যাবে। ব্যবসায়িক দিক যথেষ্ট শুভ, বিজনেস ক্ষেত্র বা বিজনেসের জায়গা কিন্তু যথেষ্ট শুভ। যে কোনো কাজ নিজের দায়িত্বে এবং ফুল ফোকাস থেকে করবেন, কোনো জিনিসে ঢিলেমি দেবেন না, আপনি প্রবলেমে রয়েছেন থাকে। মিথুন রাশির কালকের দিনে আমার মনে হয় দাম্পত্য জীবন ঠিকঠাক, গুরুজনদের সাথে একটু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়েছে, হাউসওয়াইফ হলে ভুগতে চলেছেন, প্রেমিক প্রেমিকারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। সন্তানাদির জায়গা নিয়ে ঠিকই আছে, হেলথটা খেয়াল রাখুন, এডুকেশান যথেষ্ট ভালো হবে। কালকের দিনে নতুন দায়িত্ব নেওয়ার থাকলে যে কোনো বিষয়ে একটু দেখে নেবেন। কালকের দিনে কোনো ঝুট ঝামেলা এড়িয়ে চলবেন, মৃগশিরা নক্ষত্র। আগামীকালকে মৃগশিরা হলে কর্মক্ষেত্রে গোলযোগ। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা রিস্ক নিতে গিয়ে ফেঁসে যাওয়া, লোকের দায়িত্ব নিতে গিয়ে ফেঁসে যাওয়া। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে ভাগ্য সাপোর্ট করে দেবে, তো বেরিয়ে আপনি যাবেন। কর্কট রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে ডিপ সেট, কালোর কাছাকাছিতে থাকবেন, কালো গরম পড়ে গেছে বাট ভালো হবে। কালকের দিনে কর্কটের মানুষজনদের ক্ষেত্রে সাদা অ্যাভয়েড করাই শ্রেয়। কালকের দিনে 7 অথবা 4 চলবে, অথ হয় রাহু নয় কেতু, যে কোনো একটা চলবে। কর্কটের জাতক বা জাতিকারা 11:05 থেকে 2:45 আপনার সময়, 10:35 একটু দেখে ব্যবহার করুন। কর্কট ইনভেস্টমেন্ট এবং কথা বলার ওপর জোর দিন, করিয়ে নেওয়ার ওপর জোর দিন, নিজে খাটার থেকে লোককে খাটানোর ওপর জোর দিন। লোক আপনার হয়ে খাটুক, মানুষ আপনার হয়ে খাটুক, এবং লোকজনদের সাপোর্ট নিন, রিকোয়েস্ট মোড়ে থাকুন, মিষ্টি কথা বলুন, কাজ গুছিয়ে নিন, বেটার হবে। ম্যানেজাররা কী করেন, এই তুমি ওটা করেছো, তুমি তোমার ওটা হয়েছে, এগুলোই তো একটা ম্যানেজারের কাজ, তো আপনি সেটা দেখুন। কালকের দিনে নিজে খেটে খুব একটা বেশি সাকসেস আসবে বলতে পারছি না, বরং মানুষজন লোকজন যদি আপনার হয়ে খাটে আমার মনে হয় সেটা আপনাকে সাকসেস দেবে বা সাপোর্ট করবে। তো বন্ধুরা দেখে নিন, কর্কটের শরীর ভালো থাকছে, ইভেন ফ্যামিলির শরীরও মোটামুটি ঠিকঠাক, বাচ্চাদের নিয়ে একটু ভুগতে হতে পারে, ইনভেস্টমেন্ট হবে এবং বেটার হবে। ভ্রমণে গিয়ে লাভ নেই, ফোনে মেটান ভাই, ওটা ওখানে ওই হচ্ছে তাহলে ওটা দেখে দিও, এইভাবে মিটিয়ে নিন। ব্যবসায় একটু মন্দা চলছে, চাকরি ক্ষেত্রে একদম স্টেবল। বুদ্ধিমানদের দিন, বোকা হাঁতা বা ইমোশনদের দিন কালকে নয়, ইমোশনালদের দিন কালকে নয়, তো এটা একটু দেখতে হবে। হাউসওয়াইফরাও একটু তেল মারুন, সকলের মন জয় করতে পারবেন। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মসৃণতা থাকছে, বরং প্রেম একটু ভোগাচ্ছে, বন্ধুরা কাজে লাগবে, কাজে লাগাবেন, পারিবারিক বিবাদ মেটাবেন কালকের দিনে। বিদ্যাস্থান শুভ, সন্তান স্থান একটু চাপের, সন্তানের অ্যাক্টিভিটিস, সন্তানের কাজকর্ম, ক্রিয়াকলাপ একটু চাপের, দেখে চলুন বেটার হচ্ছে। পুনর্বসু নক্ষত্র কর্মক্ষেত্রে রিস্ক নেওয়া যায়। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বললেই জিতবেন। অশ্লেষা নক্ষত্র কালকের দিনে
কিছু ক্ষেত্রে না আপনি মরা জিনিসকে বাঁচানোর চেষ্টা করতে পারেন এবং তাতে আপনার সময় খেয়ে যাবে। লাস্ট এই পরের রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহর ক্ষেত্রে কালকের দিনে নীল এবং সিংহর ক্ষেত্রে কালকের দিনে পাঁচ, সিংহ পাঁচ নীল। কালকের দিনে কাকে ডাকছেন জানেন আপনারা, 9:10 থেকে 10:50 দেখে নিন, 11:20 সকালবেলা থেকে 2:45 সকাল দুপুরবেলা আপনার জন্য ভালো সময় হচ্ছে। লাল অ্যাভয়েড করবেন। আপনার শরীর কালকে কিন্তু একটু চাপের, এনার্জিতে ঘাটতি রয়েছে, মাথা গরমের চান্স রয়েছে, রাগ জেদ বাড়তে পারে, মাথা গরম হতে পারে। মাথা গরম যে যদিও প্রত্যেকটা মানুষেরই হয় কম বেশি, কিন্তু কালকের দিনে এটা আপনাকে একটু প্রবলেম দিতে পারে। তো কালকের দিনে কিন্তু ডিলগুলো সামলে করতে হবে এবং কথাবার্তা মেপে বলতে হবে। যখন পয়সার কোনো গল্প থাকবে অত্যন্ত সামলে করতে হচ্ছে, ইনভেস্টমেন্ট দেখে করা উচিত, ভ্রমণে সাফল্য রয়েছে। কালকের দিনে আমার মনে হয় নিজেকে একটু হাইড করে কাজ করা উচিত, অতিরিক্ত লোকজন আপনার ওপর নির্ভর হয়ে পড়তে পারেন, মানুষজনের নির্ভরতা আপনার ওপর তৈরি হচ্ছে, নির্ভরশীলতা তৈরি হয়ে যেতে পারে বা আপনার ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ার ব্যাপারটা কিন্তু থেকে যাচ্ছে। আপনি চুপচাপ সাইলেন্টলি নিজের মতো প্ল্যান করে কাজ করে যান, আমার মনে হয় আপনার কাজকর্ম স্টেবল থাকছে। যদি নিজের ভরসায় কোনো রিস্কও নেওয়া যায়, নো ইস্যু, আপনার রিস্ক আপনাকে সাকসেস দিয়ে যাবে। আপনি সিংহের মানুষ হলে বিজনেস ক্ষেত্র অত্যন্ত স্টেবল এবং বিজনেসকে যদি বেটার করা যায় বিজনেস কিন্তু ভালো হবে, ভালোভাবে চলবে। কালকের দিনে আপনি বুঝবেন কতটা আমার দাম আছে, কোথায় আমার দাম আছে এবং কতটা পর্যন্ত আমি যেতে পারি, আর কোনো প্রবলেম নেই। লোকের দায়িত্ব নিতে গেলে ফেঁসে যাবেন, লোকের দায়িত্ব নিতে গেলে ফাঁসবেন, ওই সেন্সে বলবো না, খাটনি বেড়ে যাবে, খাটাখাটনি প্রচুর, প্রেশার প্রচুর, চাপ প্রচুর, এই ব্যাপারটা হতে পারে। দাম্পত্য জীবন ভালো হচ্ছে না, প্রেম এবং বন্ধুত্বটা, প্রেমটা ভালো, বন্ধুত্বটা যদি কাজের জন্য বন্ধুত্ব হয় ঠিক আছে, ইমোশনের জন্য নয়। বাবা মায়ের সাথে সম্পর্ক একদম ঠিকঠাক, সন্তান এবং বিদ্যা দুটোই আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, আপনি ততটুকুই থাকবেন যতটুকু আপনার দরকার রয়েছে, যতটুকুতে আপনি আছেন আপনার প্রফিট রয়েছে, এই জায়গাটা বুঝলে অসুবিধা নেই। জ্ঞাতিশত্রুতা বাড়াবেন না, কোনো বিবাদ কালকে মেটাতে যাবেন না, প্রবলেম আছে এবং কালকে দেখেও না দেখার ভাঙন কিছু জায়গায় করতে পারেন, সেটা কিন্তু বেটার হবে। মঘা নক্ষত্র কালকের দিনে চেষ্টা করবেন কম কথা বলার। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কিছু লোক পেছন থেকে ছুরি মারবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র কালকে সিলি মিস্টেক্সের টেন্ডেন্সি বা চান্সেস বেড়ে যাচ্ছে, দেখবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যার ক্ষেত্রে কালকের দিনে ব্যবহার করছেন সবুজ, সবুজের কাছাকাছি অথবা আকাশি বা হালকা সবুজগুলোও চলতে পারে। কালকে ছয় চলছে, কালকের দিনে অবশ্যই গণেশজিকে মা দুর্গাকে স্মরণ করছেন। সকাল 9:05 থেকে 10:35 দেখবেন, 11:00 থেকে 2:30 এর মধ্যে ইম্পর্টেন্ট কাজ মেটানো উচিত, ওই 2:31, 32, 35 মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো মেটানো উচিত। কন্যার হেলথ খুব একটা শুভ নয়, স্টেবল নয়, কন্যার কিছু ক্ষেত্রে ডিমোটিভেটেড হয়ে পড়ার জায়গা রয়েছে, আমার এনার্জি লাগছে না, আমার ভালো লাগছে না, ইচ্ছা লাগছে না, এই ব্যাপারগুলো চলতে পারে। আপনি কন্যার জাতক বা জাতিকা হলে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ভ্রমণে সাফল্য রয়েছে, তো ইনভেস্ট করা যায় এবং কোথাও যাওয়ার, কোনো অফিসিয়াল ট্যুর বা ইত্যাদির ব্যাপার থাকলে আরামসে কোনো যায়। ওয়েদার আপনি কন্যা রাশির মানুষ আর জাতক জাতিকা, তো বন্ধুরা একটু দেখে চলুন। কালকের দিনে একদম স্টেবল রয়েছে কাজকর্ম, শত্রু দমন হবে, আপনি কামব্যাক করছেন কালকের দিনে, আপনি যে যে দায়িত্বগুলো নিচ্ছেন প্রত্যেকটা দায়িত্ব সফল হচ্ছে, প্রত্যেকটা দায়িত্ব, প্রত্যেকটা কাজ স্টেবল থাকছে কন্যার জাতক বা জাতিকা হলে। ইভেন কালকের দিনে কাজ করে তৃপ্তি বাড়বে এবং দেখে নেব, আয় দেখে নেব, এই ব্যাপারটা হচ্ছে। মনের জোরের থেকে বড় কিছু নেই, কোনো জায়গায় কেউ নেই, কিচ্ছু নেই, তো মনের জোর বাড়ান, কালকের দিনে কাজ এগোবে, কাজ করতে হবে এবং আমি একলাই 100, এই মানসিকতাটা রেখে চলুন, আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন। হাজব্যান্ড ওয়াইফের জায়গায় একটু গণ্ডগোলের হাউস ওয়াইফরা কালকে 10-ও বুঝা হয়ে যাবেন আপনি। প্রেম ঠিকঠাক, সন্তান ঠিক আছে, এডুকেশান একটু ভোগাচ্ছে, বাবা মায়ের সাপোর্ট পাবেন এবং বাবা মায়ের সাথে কোনো বিষয় নিয়ে ডিসকাস করলে সেটা বেটার হবে। পারিবারিক কোনো গোলযোগ, জ্ঞাতিশত্রুতা এবং প্রপার্টি নিয়ে কোনো রকম বিবাদ,
মিটিয়ে নেবেন কালকের দিনে, মেটাতে পারবেন, মেটানোর ট্রাই নিতে পারেন, আমার মনে হয় রেজাল্ট আপনার দিকে, তো আমার দিন, এটা মাথায় থাকবে, বেটার হবে। একটু প্রবলেম আসতে পারে, মেজর নয়। উত্তর ফাল্গুনী নক্ষত্র কথা বলবেন, হস্তা নক্ষত্র কালকের দিনে আপনি চেষ্টা করবেন কুইক সিদ্ধান্ত নেওয়ার, চিত্রা নক্ষত্র কপাল সাথ দিচ্ছে। তুলা রাশি, তুলা কালকের দিনে চেষ্টা করবেন, অবশ্যই চকলেট সেড বেটার হবে। কালকের দিনে তুলা রাশি আট বেটার হচ্ছে, চকলেটের কাছাকাছিগুলোতেও চলতে পারে, ধরুন নীলও চলতে পারে, লাল নয়। আর কালকের দিনে 9:20 থেকে 11:00 দেখে নিন, 11:15 থেকে 2:40 এটা সময় হচ্ছে, রয়েস হয়ে কাজ করবেন, 5টা কাজকে টার্গেট করবেন, এই 5টা কাজকে আমি করব। সন্তানের হেলথ ভালো রকমভাবে খেয়াল রাখবেন, স্পেশালি 5 বছরের নিচের যদি বাচ্চা থেকে থাকে হেলথগুলো খেয়াল রাখবেন। আপনার বাবা মা এবং আপনার বোথ সাইডে হেলথ কিন্তু স্টেবল থাকছে। আমি আপনাদের হেলথ নিয়ে খুব বেশি প্রবলেম বা ওরিড নই। ইনভেস্টমেন্টের জায়গা একটু গণ্ডগোলের ভ্রমণে সাকসেস রয়েছে, তো আপনি হিসাবই হন কালকের দিনে, হিসাব করে এগোন, হিসাব নিকাশ লাগান ঠিকঠাক মতো, বেটার হবে। কালকের দিনে টার্গেট করুন যে ভাই আমি 10টার সময় অফিস বেরোচ্ছি, 11টার মধ্যে এই কাজটা ধরবো, ওটা 12টায় মিটবে, 12টা থেকে ওই মিট, এইভাবে ছোকে নিন। টাইমের গুরুত্ব দিন, কালকে বেটার রেজাল্ট হবে। এবং টাইম কালকে মা বাপ, মানে সে বলে না মাই বাপ, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে হচ্ছে। বিজনেস স্টেবল, খুব শুভ নয় কিন্তু খুব খারাপও নয়, বাট এটা বেটার কে কালকের দিনে যদি আপনি কোন তুলার মানুষ হন এবং আপনি চাকরি করেন, আপনি অনেক ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন, কলিগদের থেকে শত্রুতা পাচ্ছেন এবং কিছু ক্ষেত্রে তারা আপনাকে প্রবলেমে ফেলবে, ওপর মহল ভালো ফল দিয়ে যাচ্ছে। কালকের দিনে দাম্পত্য জীবন আপনার সাথে থাকছে, প্রেম আপনার সাথে থাকছে, কিন্তু জ্ঞাতির লোকজন, স্পেশালি ভাই এবং বন্ধুবান্ধবীরা, ভাই বোন এবং বন্ধুবান্ধবী বা বন্ধুত্বের জায়গা আপনাকে চাপে রাখতে পারে। বিদ্যা শুভ, সন্তানের জায়গা খেয়াল রাখুন, সন্তানের হেলথ, সন্তানের অ্যাক্টিভিটিস, চলাফেরা, হাঁটা ঘোরা, এগুলো একটু খেয়াল রাখুন, আমার মনে হয় প্রয়োজন রয়েছে। এবং সম্ভব হলে 1 ঘন্টা আপনার সন্তানের জন্য রেখে দেবেন এক্সট্রা করে, সাইড করে, এটা প্রয়োজন। আপনি তুলার জাতক বা জাতিকা যদি হন বা তুলা রাশির মানুষ হন, তো কালকে তুলা হিসাবই হন এবং কথা বলুন, একটু মেপের কথা বলুন, মুখে যেন একটা ছাঁকনি লাগানো থাকে, অবশ্যই বেটার হবে। রিস্ক ক্যালকুলেটেড হবে, না হলেই বেটার হবে। চিত্রা নক্ষত্র কালকের দিনে রয়েস হয়ে কাজ করবেন, সাথী নক্ষত্র আগামী কালকের দিনে কারুর প্রলোভনে পা দেবেন না, ভাই এটাতে প্রফিট আছে, পা দেবেন না। বিশাখা নক্ষত্র গুরুজনদের সাথে সংঘাতের একটা চান্সেস তৈরি হচ্ছে, এটা একটু দেখবেন কালকের দিনের জন্য। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, ছাই রং, সাদা রং। কালকে বৃশ্চিক কারুর সাথে পাঁচে থাকবেন না, বড় বদনাম খেয়ে যেতে পারেন, বিপরীত লিঙ্গ থেকে সাবধান থাকবেন, কোনো বন্ধুত্ব কোনো বান্ধবী বিপরীত, আমি পুরুষ হলে মহিলা, মহিলা হলে পুরুষ, এটা ঘটনা। দেখুন একটা কথা তো সত্যি কথা, আমরা মানুষ, আমরা কেউ রামকৃষ্ণদেব নয় বা বামদেব নই, আমাদের মধ্যে ষড়রিপু রয়েছে, প্রত্যেকের মধ্যে রয়েছে, প্রতিটা মানুষের মধ্যে। এবং কালকের দিনে কিছু লোক আপনার জন্য ট্র্যাপ নিয়ে অপেক্ষা করছে, একটু দেখে চলুন, একটু দেখে চলুন। ইনভেস্টমেন্ট হতেই পারে, শরীর ভালো থাকছে, ভ্রমণ যাবেন না, কারুর সাথে তো নয়ই, ডেফিনেটলি নয় কারুর সাথে বা কারুর সঙ্গে, আপনি যদি বৃশ্চিকের মানুষ হন। বৃশ্চিক কাজকর্ম স্টেবল, কিন্তু ওই যে বললাম আপনার কাজ নিয়ে আমি আঙুল মানে উঠবে বলতেই পাচ্ছি না, কাজ খারাপ করবেন বলতেই পাচ্ছি না, 2-4 জন শুভচিন্তক অবশ্যই থাকছেন, কিন্তু আপনি অতিরিক্ত ওই যে বললাম বন্ধু বান্ধবী বা কারুর হেল্প বা কারুর দায়িত্ব ফাঁসি দিতে পারে, একদম ডিস্টেন্স মেনটেন করুন। ব্যবসা কিন্তু শুভ, ধার দেনা দেবেন না, কাস্টমার আসা যাওয়া লেগে থাকবে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান তৈরি হচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে আরও গভীরতা সম্পর্কের আসা উচিত, বিপদ থেকে বেঁচে যাবেন তাহলে। প্রেম একটু দেখে এবং স্পেশালি বন্ধুত্ব একটু দেখে, বেশি ইমোশনের দাম নেই এবং বেশি ইমোশনাল হলে প্রবলেম রয়েছে। সন্তান ঠিকই আছে, বাবা মায়ের সাথে সম্পর্ক ঠিক আছে, বাবা মায়ের হেলথ মোটামুটি স্টেবল হচ্ছে। কালকে কোনো বিবাদ না জড়ানো ভালো, ফালতু টাইম ওয়েস্টের জায়গা থাকছে না। কালকের দিনে এডুকেশনটা
একটু গড়বড় হচ্ছে। তো স্টুডেন্টরা আরও বেশি মনোযোগী হন, পড়াশোনার জায়গাটা লক্ষ্য রাখুন, আমার মনে হয় আপনার জন্য বা আপনাদের জন্য বেটার রেজাল্ট দেবে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র আগামীকালকের দিনে তাড়াহুড়ো করা উচিত হবে না। অনুরাধা নক্ষত্র কালকের দিনে পাঁচবার ভেবে তবে একটা কাজ করবেন। জ্যেষ্ঠা নক্ষত্র মাথা গরম করে কোনো কাজ কোনো জায়গায় এগোনো যাবে না, বুঝে নিন। ধনু নীল, ধনু নীলের ওপর কাছাকাছি সবুজে চলতে পারে, চলবে, লাল চলবে না। আর আপনি যদি কোনো ক্ষেত্রে মনে হয় বৃশ্চিকের ক্ষেত্রে সময়টা ভুল হলো, সময়টা গণ্ডগোল হলো, বললাম না, কিন্তু ওই মোটামুটি যদি টাইমটা প্রথমেই বলেছি একটু দেখে নেবেন, মনে হয় বললাম না, আপনি যদি ধনুরাশির মানুষ হন, কালকে এক ব্যবহার করছেন, কালকের দিনে 9:10 থেকে 10:50 দেখে ব্যবহার করছেন, 11:30 থেকে 2:45 ব্যবহার করছেন, আমার সবচেয়ে বড় প্রবলেমের জায়গা কালকে শরীর, ধনুর মানুষজন হলে শরীর কিন্তু কালকে চাপে রাখছে আপনাকে, হেলথ আপনাকে প্রবলেমে রাখছে। ইনভেস্টমেন্ট কালকে ভালো হচ্ছে, ভ্রমণ কালকে হতে পারে, গুরুজনদের শরীরও একটু চাপে রাখছে, ফ্যামিলি পুরো ফ্যামিলি পরিবার পরিজন বাড়ির মানুষজন প্রত্যেকটা মেম্বার বা মানুষের হেলথ বা শরীর কিন্তু লক্ষ্য রাখুন আপনি ধনুর মানুষ হলে। কালকের দিনে কথাবার্তায় গোনো যাবে, কাজকর্মের গ্রোথ ভালো হচ্ছে, ইনকমপ্লিটগুলোকে কমপ্লিট করা কালকের দিনে ভালো হচ্ছে, শেখা যাবে আর কিছু জনকে শিখিয়েও দেওয়া যাবে, অর্থাৎ শত্রুতা দমন হচ্ছে। কিন্তু আপনার আপনার ফ্যামিলির বা আপনার বাড়ির মানুষগুলোর শরীর স্বাস্থ্য নিয়ে না দিন নষ্ট হয়ে যায়। তো চুটিয়ে কাজ করুন, উপভোগ করুন, সঙ্গ ত্যাগ করুন, একলা ছুটুন। বিজনেস কালকের দিনে স্টেবল এবং বিজনেসে গ্রোথ, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমার আশা চলবে। এক দুজনের ক্ষেত্রে যদি খারাপ হয় সেটা কিন্তু অনেকটা খারাপ হবে, বড় রকমের শত্রুতা বা গোলযোগের চান্সেস থেকে যাচ্ছে। তো বন্ধুরা, আমার মনে হয় লক্ষ্য রাখা উচিত, দাম্পত্য জীবন ঠিক নেই, ঠিকঠাক নেই, প্রেম ভালো চলছে এবং বাবা মায়ের সাথে সম্পর্ক ঠিকঠাক, আপনার মাথা গরম হতে পারে, আপনার রাগজেদ বাড়তে পারে, মাথা খারাপ হতে পারে, একটু খেয়াল রাখুন। কালকের দিনে বিদ্যাস্থান এবং সন্তানস্থান ঠিকই আছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ছোটো ছোটো বিষয় নিয়ে গণ্ডগোল, ইগো রিলেটেড প্রবলেম তৈরি হওয়ার চান্সেস থাকছে, তো এটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে। ধনুরাশি ওভারঅল পার করে নেওয়ার দিন এবং ভালোভাবে পার করার দিন, মাথাটা ঠান্ডা রাখুন, পরিস্থিতিগুলোকে দেখুন, আর কিছু তেল মারা লোকজন আপনার চারিদিকে সেই মৌমাছির মতো ভনভন করবে, একটু খেয়াল রাখুন। মূলা নক্ষত্র গোপনীয়তা মেনটেন করুন, পূর্ব সারা নক্ষত্র লোক দেখান, উত্তরা সারা নক্ষত্র কালকের দিনে পরিবারকে সামলান যেন অসুবিধা বা অশান্তি না আসে। মকর কালকের দিনে খুব লাইট শেড, কোনো মতে রিস্কের দিন নয়, 12:45 এটা সময়, বাদবাকি সামনের সময়টা তো 11:10 সকাল 9:00 থেকে খুব সাবধানে ব্যবহার করছেন, 3 অথবা 8 ব্যবহার করছেন, 8 অর 3 ইউজ করছেন কালকের দিনে। আপনি খুব ধীরে সুস্থে কাজ করছেন, আপনার শরীর ভালো, আপনার ফ্যামিলির শরীর মোটামুটি স্টেবল, ইনভেস্টমেন্ট হবে না, ভ্রমণ হতে পারে, যেটুকু হচ্ছে সেটুকু ভালো। আমার কথা হচ্ছে কি, ধরুন আমি তিনতলা বাড়িতে উঠছি, আমি ধরুন এক ধাপ উঠতে পারলাম না, ওখানে একটুখানি দাঁড়িয়ে থাকলাম, কিন্তু আমি গড়িয়ে যেন নিচে না পড়ে যাই এক ধাপ উঠতে গিয়ে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। চাকরি ক্ষেত্রে স্পেশালি, চাকরি করতে গিয়ে স্পেশালি, এবং বিশেষত যখন কোনো বড় মানুষ বা বড় লোকজনদের সাথে ডিল করবেন বা ডিল করতে চলেছেন, সেটা আরও বেশি করে সাবধান থাকতে হবে। বড় কোনো ডিল, বড় কোনো লোকজনদের সাথে কথাবার্তা আলোচনা অনেকটা সাবধানে থাকতে হচ্ছে। আপনি যদি মকরের মানুষ হন, ব্যবসা মোটামুটি শুভ, কথাবার্তা বলতে প্রবলেম নেই, কিন্তু দেখবেন উল্টো দিকের লোকজন না বারবার আপনার খুঁত ধরতে থাকে। যদি আপনি বলেন যে আমি কী করবো, খুঁত ধরলো তো ধরলো তো ধরলো, কিন্তু চাকরি করা লোকদের ক্ষেত্রে এটা একটু প্রবলেমের, স্পেশালি সাবধান থাকুন এবং দেখে শুনে চলুন। হ্যাঁ, সূর্য পশ্চিমে ওঠে, হ্যাঁ আমি আজকেই তো দেখে এলাম পশ্চিম দিকে উঠতে, এটাই কিন্তু নীতি হবে। স্বামী স্ত্রীর মধ্যে সবটা খোলাখুলিভাবে আলোচনা করা উচিত, একে অপরের সাপোর্ট নেওয়া উচিত,
বন্ধুত্ব থেকে দূরে থাকা উচিত, বাবা মায়ের সম্পর্ক ভালো হচ্ছে, মানে আপনার সাথে আপনার বাবা মায়ের, এবং প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, পারিবারিক বিবাদ স্পেশালি আত্মীয় স্বজন প্রতিবেশী কিছু ক্ষেত্রে জ্ঞাতির লোকজনদের থেকে হতে পারে, সন্তান এবং এডুকেশান আরামসে চলছে, তো সন্তান নিয়ে এবং এডুকেশান নিয়ে প্রবলেম নেই। চাকরি ক্ষেত্র দেখুন, রিস্ক নেবেনই না। উত্তরাছাড়া নক্ষত্র কথা বুঝে বলবেন, শ্রবণা নক্ষত্র মনের মধ্যে চাপ যেন না পড়ে, ধনিষ্ঠা নক্ষত্র কালকের দিনে আপনি মানুষ বুঝে মিশবেন, পরের রাশি হচ্ছে কুম্ভ, একদম ডিপ সেটগুলোকে ইউজ করবেন, কালকে আপনার জন্য অন্যতম ফাইনেস্ট দিন হতে চলেছে। কুম্ভের মানুষ হলে 11:05 থেকে 2:45 এইটাই সময়, 11:40 পর্যন্ত 9:10 থেকে খেয়াল রাখুন, 1 এবং 6 দুটো নীতি হবে, নয় আপনি রিস্ক নেবেন, নয় আপনি রিল্যাক্সে কাজ করবেন, কিন্তু কাজ আপনার হবে যেন তেন প্রকারেন, সাম দাম দণ্ডভেদ যেটা নীতি 4 আপনি অ্যাপ্লাই করবেন যাতে আপনার কাজগুলো কমপ্লিট হয়। দেখে নেওয়া গোছের মানসিকতা রাখা উচিত, চলুক সাথে সাথে একটু ডিলে হতে পারে, ব্যাস এটাই প্রবলেম, একটু ডিলে হওয়া, একটু লেট হওয়া, একটু একটু সামান্য সামান্য গণ্ডগোল হওয়া, এটা হতে পারে, বাট তার থেকে বেশি কোনো প্রবলেম নেই। আমার মনে হয় 100 কুম্ভের মানুষ হলে 70 পজিটিভ রেজাল্ট পাবেন। ব্যবসার মন্দা চলছে আপনার ক্ষেত্রে, না কিছু ক্ষেত্রে ইগো এবং আপনার ক্ষেত্রে ঠিক ভুল বোঝার ক্ষমতাটা একটু কম হতে পারে, আপনি আপনার পার্টনারের সাথে খারাপ ব্যবহার করতে পারেন, ইভেন আপনি আপনার সাথে আপনার গুরুজনদের সাথে সম্পর্ক একটু গণ্ডগোল হতে পারে। প্রেম ভালো, বন্ধুত্ব ভালো হচ্ছে, সন্তান এবং এডুকেশান ভালো হচ্ছে, তো কালকে রিস্ক নেওয়া যায়। যদি রিস্ক নেওয়ার ব্যাপার থাকে নেওয়া যায়, কথা এগোনো থাকলে এগোনো যায়, আর কারুর পেছনে থাকবেন না, সামনে দাঁড়িয়ে কাজ করবেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি কুম্ভের মানুষ হলে, কুম্ভের জাতক জাতিকা হলে, তো কুম্ভ রাশি কালকে যে কোনো প্রবলেম সলভ করুন, মনের মধ্যে এই জোরটা শুধু রাখুন যে আমি পারবো, দেখুন সব উতরে যাবে। ধনিষ্ঠা কালকের দিনে কপাল সাথ দিচ্ছে, শতভিষা নক্ষত্র কালকের দিনে অ্যাগ্রেসিভ হওয়া উচিত, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আগামীকালকের দিনে আপনি কনফিউশনে দিন শেষ করে ফেলতে পারেন, হলো না হলো না, না না হলো না, পারবো মনে হচ্ছে না পারবো, এই কনফিউজ থেকে দিন শেষ করতে পারেন। মীন রাশির কালকের দিনে আকাশী হালকা সবুজ অরেঞ্জ এগুলো ডিপ ব্লু অ্যাভয়েড করবেন, কালকের দিনে অবশ্যই মা দুর্গাকে স্মরণ করবেন, কালকের দিনে 3 ব্যবহার করছেন, 10:50 পর্যন্ত সকাল 9 থেকে সাবধান, 11:20 থেকে 2:35 এটা সময়, এই টাইমটাকে কাজে লাগাবেন। দেখুন প্রথম কথা হচ্ছে ফ্যামিলির হেলথ খুব একটা ভালো যাচ্ছে না, খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, তো ফ্যামিলির হেলথ বা স্বাস্থ্য কিন্তু লক্ষ্য রাখা উচিত। আপনার শরীর ভালো, ইনভেস্টমেন্ট এবং ট্যুরস বোথ সাইডে সাকসেস রয়েছে, কালকের দিনে লোকজনদের ধরে কাজ করার দিন, ধরে কাজ করিয়ে নেওয়ার দিন, হাসি মুখে সকলের সাথে বন্ডিং টাইট করে রিকোয়েস্ট মোডে থেকে কাজগুলোকে হাসিল করে নিতে হবে, এটা মীন রাশিকে বুঝতে হবে, এটাই কিন্তু বেস্ট পার্ট। কোনো রকম অ্যাগ্রেসিভ হয়ে পড়া, মাথা গরম করা, তেজ বা টেম্পার দেখানোর দিন নয়, কিছু ক্ষেত্রে ঝুঁকতে হবে, লোকের কথা শুনতে হবে, তাহলেই কিন্তু আপনার কাজগুলো হবে, প্লিজ বলতে হবে, তাহলেই কিন্তু কাজগুলো হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার অনেকটা কাজ এগোবে, কিন্তু ইগো দেখাবেন না, মাথা গরম রাগজেদ করবেনই না, ব্যবসা বেটার হচ্ছে, ফাইন্যান্সিয়ালি একটু চাপ চললেও খুব বেশি অসুবিধা নেই, দাম্পত্য জীবন ভোগাচ্ছে এবং হাউসওয়াইফ হলে কাঁদবেন, প্রেম ভালো, বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো, ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো, আমি কালকে আপনাকে বলবো আপনি গুছিয়ে নিন, আপনাকে 10 মানে 30 দিনে 25 দিন লোকে ব্যবহার করে, 1 দিন আপনি কালকে ব্যবহার করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। মিষ্টি মুখ অনেক বড় সাফল্য আপনাকে দিয়ে যাবে, বিদ্যা শুভ নয় সন্তান শুভ, সন্তানের হেলথ, সন্তানের অ্যাক্টিভিটিস বা চলন বলন শুভ, চলুক প্রবলেম নেই। মীন রাশি কালকের দিনে কোনো প্রবলেম আর কারুর প্রবলেম সলভ করতে যাবেন না, আপনি কাউকে
ভরসা দিতে পারেন পাশে দাঁড়ানোর, দাঁড়াতে গেলে আপনার প্রবলেম রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্র, এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ধার দেবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে কিছু লোক আপনার সাথে চাতুরি করবে, রেবতী নক্ষত্র। কালকের দিনে দূর ভ্রমণ খুব সাবধানে করবেন, দূর যাত্রা, দূর ভ্রমণ, দূরে গিয়ে কিছু করা খুব সাবধানে করবেন। এটাই আগামীকালকে রাশিফল। আমি আশা করতে পারি ভিডিওটা আপনার কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ আর শান্তিতে দুঃখেতেই থাকুন। নমস্কার।